الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله، اتقوا الله في أنفسكم وأولادكم وأسرتكم وعشيرتكم، اتقوا الله في علانكم وسركم، وكونوا عباد الله الصادقين. نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم ومن جميع المسلمين صالح الأعمال، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، ইতিহাসের পরিক্রমায় আমাদের এই সময়টা সম্ভবত সবচেয়ে কঠিন সময় মুসলিম উম্মার জন্য। একের পর এক মুশকিল এবং সমস্যা আসছে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, সমাজে, রাষ্ট্রে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা সব কিছুতে, সংস্কৃতিতে, চিন্তাভাবনায়, আকিদা ইমান চর্চায় কিংবা ইবাদত পরিপালনে, প্রত্যেকটা জায়গায় একের পর এক প্রচুর চ্যালেঞ্জ। এমনই এক মুহূর্তে আমাদের উচিত হচ্ছে আসলে এগুলো নিয়ে পড়াশোনা করা, যে মুসলিম উম্মার এবং মুসলিমদের এই মৌলিক চ্যালেঞ্জগুলো আসলে কি, কত প্রকার, কোন কোন জায়গায়, এবং এগুলোর উত্তরণ কোরআন সুন্নাহ ভিত্তিক কি হতে পারে, যেটা প্রায় অনুপস্থিত আমাদের পড়াশোনায়, আমাদের গবেষণায়, আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। যতটুকু আছে ততটুকু যথেষ্ট নয়, আমি বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রেখেই বলছি। কিন্তু এই কাজটা আসলে ফেলে রাখা যাবে না, কাউকে না কাউকে করতে হবে। তা না হলে যে গভীর অধঃপতনে আমরা তলিয়ে যাচ্ছি তা থেকে আর কোনো উত্তরণ তো হবে না। কেউ যদি এটা নিয়ে না ভাবে, কেউ যদি এটা নিয়ে কোনো পলিসি কিংবা স্ট্র্যাটেজি ঠিক না করে, করণীয় ঠিক না করে, এবং কোনো আয়োজন যদি তৈরি না হয় সমাজে, তাহলে এই অধঃপতন মনে হয় কেউ ঠেকাতে পারবে না। আর এটা স্বয়ং আল্লাহ তাআলা করে দেবেন না, কারণ আল্লাহর বান্দারা যদি তার নিয়ম মাফিক, তার নির্দেশনা মেনে না চলে, তাহলে সেই জায়গায় আল্লাহ উদ্ধার করবেন না। উদ্ধার করলে তো আর পরীক্ষা হচ্ছে না। তাহলে আমরা কি করলাম? আমরা অধঃপতনের দিকে যাচ্ছি, সেখান থেকে ফিরে আসছি না, আর আশা করছি আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দেবেন। এটা আসলে আল্লাহর জাগতিক সিস্টেম নয়। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই এই অধঃপতনটা দেখছি। আলোচনার ধারাবাহিকতায় এই তৃতীয় মাসে আমরা পারিবারিক ভাঙন নিয়ে তৃতীয় পর্বের আলোচনা আজকে করব। আমাদের বিষয় হচ্ছে ব্যক্তি ও সমাজ জীবনে পারিবারিক ভাঙনের প্রভাব এবং এর কী প্রতিকার হতে পারে। এটাও একটা দীর্ঘ বিষয়। এটা একদিকে যেমন ইসলামিক বিষয়, অন্যদিকে সমাজবিজ্ঞানেরও বিষয়। কিন্তু মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র হল পরিবার, এবং এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রিলেশনগুলো কিন্তু পরিবারকেন্দ্রিক, স্বামী এবং স্ত্রী। দেখেন, এই জায়গায় বিপর্যয় হওয়ার কারণে আজকাল পুরো সমাজ ভাবনা এবং জীবন পদ্ধতি পাল্টে যাচ্ছে। বিবাহ উঠে যাওয়ার কারণে আর সংসারটা এখন এর কনসেপ্টটা পাল্টে যাচ্ছে পাশ্চাত্য, লিভ টুগেদার কনসেপ্ট, সিঙ্গেল মাদার কনসেপ্ট চলে এসছে। বাবার পরিচয় আর কোনো নথিতে থাকবে না, কারণ বাবার পেট থেকে সন্তান হয় না, আর বাবা কে সেটা জানারও প্রয়োজন নেই আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থায়। ফলে পুরো জিনিসে দেখেন শুধু এই দুটো রিলেশনকে কেন্দ্র করে ব্যাপক পরিবর্তন। এবং এর সাথে আপনারা দেখেন স্বামী স্ত্রীর মেলামেশাটা বৈধ সব যুগে, সব ধর্মে, সবার কাছে গ্রহণযোগ্য। পৃথিবীর এমন কোনো
মতবাদ নেই, এমন কোনো ধর্ম নেই, এমন কোনো সমাজ নেই যেখানে বিবাহ প্রথা গ্রহণযোগ্য নয়। কিন্তু এর বিপরীতটা শুধুমাত্র বিচ্যুত মানুষদের কাছে গ্রহণযোগ্য, এবং বিচ্যুতিটা এত চরমে পৌঁছেছে এখন হোমোসেক্সের বিষয়টা চলে এসেছে, ট্রান্সজেন্ডারের ইস্যুগুলো চলে এসেছে, সেখানে গে লেসবিয়ানদের ইস্যুগুলো চলে এসেছে, এবং আরও অনেক বাইসেক্সুয়াল সহ আরও সব মানে অদ্ভুত সব বিচ্যুতিপূর্ণ প্র্যাকটিস। দেখেন, এটা কিন্তু পরিবার ভাঙনের কারণে হয়েছে। পরিবার ভাঙনকে কেন্দ্র করে এই বিশাল বিপর্যয় চলছে। যেটা আমরা বললাম যে পরিবারকে কেন্দ্র করে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রিলেশনগুলো, যেমন বাবা মা, তাই না? তাদের সন্তানদের দিকে তাকালেই তারা তখন বাবা মা হন, আবার বাবা মায়ের সন্তান, সন্তান বাবা মা, স্বামী স্ত্রী এবং আরও যে রিলেশনগুলো, এটা পরিবার কেন্দ্রিক। পরিবার ভেঙে গেলে এই রিলেশনগুলো ভেঙে যাবে, এবং এই রিলেশনগুলো না থাকলে, যে রিলেশনগুলোর উপর মানবতা দাঁড়িয়ে আছে, তাহলে মানবতার পরাজয় ঘটবে, মানবিকতার পরাজয় ঘটবে, এবং আরও অনেক ধরনের ক্ষতি আমাদের হয়ে যাবে। সুতরাং পরিবার ভাঙনের বিষয় নিয়ে আমাদের আসলে সবার ভাবা উচিত। একটা গবেষণাপত্র বা আর্টিকেল আমি পাবো বা একটা বই পাবো, পড়বো, জানবো, সেটার অপেক্ষা করবেন না। নিজের পরিবার নিয়ে নিজেই ভাবুন, পরিবারটাকে কীভাবে টিকিয়ে রাখতে পারবেন। আর যারা পরিবার ভাঙনের মুখোমুখি হচ্ছেন, হয়েছেন, তারা পরিবারটিকে টিকিয়ে রাখার কথা ভাবুন, তা না হলে মহাবিপর্যয় হয়ে যাবে। সেই বিপর্যয়গুলো নিয়ে আজকে আসলে আমরা কথা বলছি, যে প্রভাবটা কীভাবে ক্ষতবিক্ষত করছে মুসলিম মনকে, মুসলিম ব্যক্তিকে, মুসলিম পরিবারগুলোকে, মুসলিম সমাজকে, এমনকি মুসলিম রাষ্ট্রকে, এমনকি মুসলিম উন্নয়নকেও, সে কথাটা আমরা আজকে সংক্ষেপে এখানে একটু বলবো। আমরা আগের আলোচনাগুলোতে কম বেশি একটু তুলে ধরেছিলাম যে পারিবারিক ভাঙনের পেছনে কারণগুলো কি। আজকে খুব দ্রুত আমরা সে কারণগুলো আরেকবার একটু বলবো, খুব সংক্ষেপে, কারণ মূল আলোচনা হচ্ছে প্রভাবটা নিয়ে এবং তার প্রতিকারটা নিয়ে। প্রথম যে কারণটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে একজন বাবা যিনি জীবিত এবং যিনি অ্যাক্টিভ, কিন্তু পরিবারে তার অনুপস্থিতি লক্ষণীয়, অর্থাৎ পরিবারকে তিনি যথেষ্ট সময় দিচ্ছেন না, এবং এটাকে কেন্দ্র করেই একটা বিশাল বিপর্যয় পরিবারে তৈরি হয়। সাধারণত বাবা যখন তার জাগতিক ব্যবসা বাণিজ্য চাকরি বা পেশাগত দায়িত্ব নিয়ে অতিমাত্রায় ব্যস্ত থাকেন, তখন কয়েকটা বিপর্যয় হয়। তার স্ত্রী যে স্বপ্ন দেখেছিল একজন স্বামী তাকে যথেষ্ট সময় দেবে এবং তার কথা শুনবে, দুজনে মিলে একটা সাংসারিক সৌধ প্রাসাদ গড়ে তুলবে, সেটা কিন্তু ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। প্রথম ধাক্কাটা খেলো কে? তার স্ত্রী। এরপরে যখন সন্তান আসলো, সন্তানরা আর বাবাকে পায় না, অথচ মুরব্বী হিসাবে যদিও মা এক নম্বরে, কিন্তু বাবার প্রভাবটা অনেক বেশি। যে কোনো সংসারে দেখবেন, আপনার সংসারেও আপনার প্রভাবটা বেশি, আপনি থাকেন না বাট আপনার প্রভাবটা বেশি। অতএব আপনি সারাদিন সময় দিতে তো পারবেন না, কারণ বাইরে কাজ করেন, কিন্তু একটা পর্যাপ্ত এনাফ টাইম আপনাকে দিতে হবে। এনাফ টাইম না থাকার কারণেও আমাদের সন্তানগুলো আসলে বিচ্যুত হয়ে যায়, কার সাথে মেশে, কি করে না করে, কোনো খোঁজ খবর বাবার নাই, ফলে বিপর্যয়টা তৈরি হয়। আরেকটা জায়গায়ও দেখা যায়, কোনো কোনো বাবা তিনি হয়তো পেশাগত দায়িত্ব পালন করেন, এরপর তার পর্যাপ্ত সময়, বিকেলে অফিস থেকে ফেরেন, কিন্তু এরপরে বন্ধুবান্ধবের সাথে আড্ডায় তিনি নিজেকে নিয়ে যান, একটু খেয়ে একটু বিশ্রাম করে বের হয়ে যান, বন্ধুদের সাথে সময় কাটান, অথবা ক্লাবে সময় কাটান। এখন তো ঢাকায় ক্লাবের কোনো শেষ নেই, তাই না? এবং কি হয় সেটাও আমরা জানি। ফলে এই বাবার পক্ষে কি মুসলিম ফ্যামিলিকে আসলে গড়ে তোলা সম্ভব, যিনি নিজের পেশাগত ব্যস্ততায় সময় কাটান আর যা কিছু সময় পান সেটা বন্ধু বান্ধবীদেরকে দিয়ে দেন? আচ্ছা, ঠিক একই অবস্থা যদি আমরা মায়েদের দেখি, আজকাল অনেক শিক্ষিত মায়েরাই ভাবেন যে তিনি যদি চাকরি না করেন তাহলে তো তার পড়াটাই বৃথা। আমরাও কিন্তু শিক্ষা গ্রহণের দিকে মেয়েদেরকে উদ্বুদ্ধ করি, কিন্তু এর মানে নয় যে তিনি এমন চাকরি করবেন যাতে বাবাও চাকরি করছেন, মাও চাকরি করছেন, সন্তান বাবা মার এই উপস্থিতিতে ইয়েতিমের মতো মানুষ হচ্ছে। বরং ইয়েতিমের চাইতে তাদের আরও কঠিন অবস্থা। ইয়েতিম তো তার মা বাবা নেই, অন্যদের একটা সহানুভূতি থাকে তার প্রতি, যে হ্যাঁ
এর মা বাবা নেই অতএব আমাকে একে দেখতে হবে যেহেতু সে শরীয়ত দৃষ্টিকোণ থেকে ইয়াতীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমে কাহাতাইন অতএব সবার মধ্যে একটা মোটিভেশন কাজ করে যে ইয়াতীমের দেখাশোনা করা কিন্তু যে ইয়াতীমের বাবা মা আছে আমি তাকে ইয়াতীমই বলছি ইয়াতীম না কারণ তার বাবা মা তাকে পর্যাপ্ত সময় দেয় না দুইজনে বাইরে সময় কাটায় সে তো ইয়াতীমের চাইতে আর ভয়াবহ অবস্থায় আছে তার কি হবে ফলে এই এই জায়গাটা খুব কঠিন একটা বিষয় এই দুটো বিষয় গেল বাবা এবং মায়ের তৃতীয় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রতিযোগিতা অসম একটা খারাপ প্রতিযোগিতার কারণেও সংসার ভাঙে কে এই সংসারটাকে ডমিনেট করবে স্বামী নাকি স্ত্রী এখানে অনেক সময় আমরা এগুলো নিয়ে ভাবি না স্বামী স্ত্রী যারা এই যে প্রতিযোগিতা করছে ঝগড়াটা করছে এটা নিয়ে তারাও কিন্তু গভীরভাবে ভাবে না কিন্তু এটা যেন তাদের অজান্তেই তৈরি হচ্ছে স্ত্রীর পরিবার যদি বেশি ধনী হয় প্রভাবশালী হয় তখন সে স্বামীর উপর পুরো প্রভাবটা খাটায় আবার অনেক স্বামী আছে যে সে তো মহিলা সে তো আমার আন্ডারে থাকবে অতএব তার কোনো সে থাকবে না ফলে সে স্ত্রীকে মানুষই গণ্য করে না তার কোনো আবদারই রক্ষা করে না তাই না দুপক্ষেই আমরা এই বাড়াবাড়িটা দেখি এটা হচ্ছে এক ধরনের অসম অশিষ্ট অসুস্থ প্রতিযোগিতা যে কারণে খুব দ্রুত সমাজের মধ্যে পারিবারিক ভাঙন দেখা দেয় কারণ কেউ কাউকে তো সহ্য করতে পারছে না এবং প্রত্যেকের যে যে মর্যাদাটা শরিয়া দিয়েছে সেটা আহত হচ্ছে স্বামী স্ত্রী সে মর্যাদাটা রক্ষা করছেন না স্ত্রী স্বামীর সে মর্যাদাটা রক্ষা করছেন না ফলে ঝগড়াটা দিন দিন বাড়ছে এবং পরিশেষে তালাক কিংবা একে অন্যের প্রতি বিশ্রী ব্যবহার ইত্যাদি হচ্ছে একটা জিনিস আপনার সমাজে লক্ষ্য করেছেন যে তালাকটা তো তখনই দেবে যখন দুজনে মনে করে যে তারা সফলভাবে আর পারিবারিক জীবন লিড করতে পারবে না তাহলে মিউচুয়াল হলে অসুবিধাটা কোথায় কিন্তু তালাকের প্রায় 100টা ঘটনাই হয়তো 1000-এর মধ্যে দু একটা বাদ পড়তে পারে 100টা ঘটনাই হচ্ছে এই যে প্রতিযোগিতা অসম প্রতিযোগিতা ঝগড়াঝাটি গালি গালাজ এবং একে অন্যের ক্ষতি করা প্রতিশোধ নিয়ে শত্রুতা করা দুই পরিবারের মধ্যে আগুন জ্বালিয়ে তারপরে তালাকটা হচ্ছে বুঝতে পেরেছেন সুতরাং কি ভয়াবহ পরিস্থিতিটা এটা আসলো কোত্থেকে আপনারা সংসার করতে পারবেন না ভালো কথা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে বিচ্ছিন্ন হয়ে যান নো প্রবলেম শরিয়া তো খুব চমৎকার চমৎকার ওয়ে আউট আমাদেরকে দিয়েছে কিন্তু এটা কেন হচ্ছে এর কারণটা হচ্ছে ওই যে পাওয়ার প্র্যাকটিস স্বামী স্ত্রীর পজিশন প্র্যাকটিস এবং তাদের আত্মগরিমা ইগোইস্টিক অ্যাপ্রোচ আমিই বড় আমার কথাটাই রাখতে হবে এবং এরপরে পুরো অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে কি নেগেটিভ এবং যেটাকে আমরা বলি রিয়্যাক্টিভ অ্যাপ্রোচ প্রোঅ্যাক্টিভনেস আর পজিটিভনেস কিছুই নেই কোনো ইতিবাচক আচরণ নেই প্রত্যেকে একটা ছোট্ট কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে এবং সাথে সাথে স্বামী মনে করে এখনই তালাক দেব প্রতি মোমেন্টে প্রতিটা ঝগড়ায় তার মাথায় প্রথম যে চিন্তাটা আসে সেটা হলো তালাক আর স্ত্রীও রাগ করে বলে মানে তার পৌরুষত্বের প্রতি আঘাত করে বলে যে তালাক দাও পুরুষ হলে তালাক দাও এটা আমাদের পারিবারিক ভাঙনকে অনেক বড় ধরনের হুমকির মুখে ফেলেছে চতুর্থ যে বিষয়টা সেটা হলো আধুনিক যে ইনফরমেশন টেকনোলজি এবং তার যে মাধ্যমগুলো সেটাই সে একটা মানে একটা একটা অন্যায় বিপ্লব ঘটিয়েছে আমি বলবো অন্যায় বিপ্লব তাই না আমাদের পরিবারগুলোকে চরম ভাঙনের মুখে ফেলে দিয়েছে সিরিয়াল আপনারা জানেন বিভিন্ন দেশের যে সিরিয়ালগুলো আছে এখানে আমি জানি না এরা এরা ভাই আপনি জানেন যে যারা অনলাইনে ভাইরাল হতে যায় সবসময় নেগেটিভ ভালো জিনিস কিন্তু ভাইরাল হয় না একটা সুন্দর কথা একটা সুন্দর কোটেশন যেটা আমাদের জীবনকে চমৎকারভাবে গড়ে তুলতে পারে ওটা কোনোদিন ভাইরাল হয় না মানুষ মনে করে এগুলো সাধারণ একজন ভালো মানুষকে মানুষ মনে করে বোকা একজন ধনকুবের যে অদ্ভুত সব কাণ্ড ঘটাচ্ছে টাকার জোরে এবং টাকাটাও দুর্নীতির মাধ্যমে উপার্জিত সে কিন্তু ভাইরাল হচ্ছে সে কিন্তু সবার কাছে পরিচিত হচ্ছে সবার কাছে রোল মডেল হয়ে যাচ্ছে ভালো মানুষগুলোর কোনো মর্যাদা দেয় ভালো কথার মর্যাদা দেয় ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে এই অনলাইনে নানা জিনিস প্রেজেন্ট করছেন সবসময় নেগেটিভ জিনিস নাটকগুলো দেখেন সব নেগেটিভ
সিনেমাগুলোতে সব নেগেটিভ, মানে মানুষের এই যে সিরিয়ালগুলোর কথা বললাম সেখানে মানে যাতে মানুষের সম্পর্কটা খারাপ হয়ে যায়, যাতে মানুষ খারাপ কিছুতে অনুপ্রাণিত হয়, খারাপ কাজে সে মোটিভেটেড হয়, সেরকম প্রেজেন্টেশনগুলো আসে। ইন্টারনেট দেখে দেখেন আমাদের যুব সমাজ ওরা কি বিচ্যুতির দিকে যাচ্ছে না, ওরা কি অশ্লীলতার দিকে যাচ্ছে না, মেয়েরা কি অশ্লীল হওয়ার প্রেরণা পাচ্ছে না, তাদের পোশাকের কালচার, তাদের আচার ব্যবহার এবং ছেলেদের সাথে তাদের ব্যবহার, বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীর রিলেশন, এগুলো দেখলে বোঝা যাচ্ছে যে আধুনিক প্রচার মাধ্যমগুলো সেই টিভি থেকে আরম্ভ করে তারপরে ডিশ চ্যানেল কিংবা অনলাইন টিভি, ইউটিউব কিংবা ফেসবুক বা সোশ্যাল অন্য অন্য নেটওয়ার্ক সবগুলো কিন্তু আমাদের মধ্যে, যদিও এগুলোর কিছু ইতিবাচক দিক আছে কোনো সন্দেহ নেই, ইতিবাচক দিকের চাইতে নেতিবাচকটাই আমাদের সবাইকে আক্রান্ত করছে। খুব ভালো ভালো মানুষগুলো দেখেন রাত্রে সে এমন কিছু দেখছে যেটা শরিয়া অ্যালাউ করে না, এমন কিছু ব্রাউজ করছে যেটা সে শরিয়া অ্যালাউ করে না। পাক্কা মুসল্লি, সুন্দর দাড়িওয়ালা, এরকম মানুষও কিন্তু এগুলো করছে, এগুলো করছে, এটা সত্য। হয়তো আমি বলতে পারবো না কিন্তু আসলে এগুলো হচ্ছে। আর যেহেতু আমরা কিছু ফ্যামিলি কাউন্সিলিং করি, তাতেও দেখা যাচ্ছে যে সুবহানাল্লাহ, মানে এত ইমানদার মানুষও যে এগুলোর সাথে সম্পৃক্ত হতে পারে, সেটা স্ত্রীর কাছ থেকে না শুনলে অথবা স্বামীর কাছ থেকে স্ত্রীর বিরুদ্ধে না শুনলে এটা বিশ্বাস করাটা আসলেই কঠিন, আসলেই কঠিন। দিনদার মানুষ সব দিক থেকে এটার আসলে কুফলটা হচ্ছে এই প্রচার মাধ্যম। এমনভাবে এগুলোকে সেট করা হয়েছে, এগুলো প্রোগ্রাম সেট করা হয়েছে, হঠাৎ করে একবার ওপেন করবেন আর বেরোতে পারবেন না। আর এটার সাথে এডিকশনের একটা বিষয় জড়িত। আপনি যদি একটা কিছুতে মজা পান তখন আপনার এক ধরনের হরমোন নিঃসৃত হতে থাকে এবং সেটা যখন অভ্যাসে পরিণত হয় তখন ওটা ছাড়া আপনি ছাড়তে পারবেন, এটাই হচ্ছে এডিকশান, এটাই হলো এডিকশান। এভাবে এই এডিকশানের কারণে আপনি হয়তো এক ঘন্টা এই সোশ্যাল নেটওয়ার্কে ব্রাউজ করলেন কিন্তু হয়তো এক ঘন্টার মধ্যে আপনি 100 বেশি বিভিন্ন জিনিস দেখলেন যার মধ্যে অধিকাংশই হলো হারাম। হারামের প্রভাবটা আপনার অন্তরেও অত্যন্ত কুপ্রভাব ফেলে আর আপনার বাহ্যিক আচরণ, আপনার চিন্তাভাবনার মধ্যেও, এবং এটা আপনাকে এতভাবে আক্রান্ত করে। দেখেন, স্ত্রীকেও আপনি সময় দিচ্ছেন না, আপনি সোশ্যাল নেটওয়ার্ককে সময় দিচ্ছেন, সন্তানের কালকে পরীক্ষা আপনি কিন্তু তাকে সময় দিচ্ছেন না, আপনি সোশ্যাল নেটওয়ার্কে সময় দিচ্ছেন। আচ্ছা, পরিবার কি ভাঙবে না থাকবে বলেন তো? যে স্ত্রী ভাবে আমার স্বামী আমার চাইতে এই ছোট্ট ডিভাইসটাকে বেশি পছন্দ করে, অথবা যে স্বামী ভাবে যে আমার স্ত্রী সিরিয়ালটা দেখার জন্য রান্না করে না বা কোনো ধরনের আমার প্রতি তার আগ্রহ নাই, আগ্রহ হারিয়েছে সে, তাহলে কী অবস্থা হবে? আর এই সমস্ত মানে ছবি কিংবা এসব কিছু দেখার কারণে স্বামী কিন্তু তার স্ত্রীকে আর পছন্দ করে না, কারণ তার কাছে আরও সৌন্দর্যের মডেল আছে। আর স্ত্রীরা এই স্বামীকেও পছন্দ করে না, বিশেষ করে যদি দিনদার হয়, তাই না? সে তো আর ওদের মতো না, একটা স্মার্ট যে কোনো নায়কের মতো না। ফলে এখানেও কিন্তু ভয়ঙ্কর বিপর্যয় হয় এবং এখানে পছন্দ অপছন্দের দূরত্ব বাড়তে থাকে, ঝগড়াঝাটি বাড়তে থাকে এবং এর মাধ্যমে আসলে আমাদের সংসার ভাঙনের মুখে পড়ে যায়। পঞ্চম যে বিষয়টা সেটা হলো অর্থনৈতিক অবস্থান। কেউ ধনী, কেউ গরিব, কেউ বা মধ্যবিত্ত। বিশেষ করে ধনীদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি, স্বামী স্ত্রীর মধ্যে যদি ধনাঢ্যতার পার্থক্যটা বেশি থাকে তখন একজন আরেকজনকে তাচ্ছিল্য করা শুরু করেন, কিংবা এই অতিরিক্ত সম্পদের সরবরাহের কারণে তিনি ক্লাবে যান, তিনি অনেক জায়গায় যান, অনেক জায়গায় খরচ করেন, যেটা তাকে আসলে অধঃপতনের দিকে নিয়ে যায়, বদভ্যাসের দিকে নিয়ে যায়। তিনি পুরুষও হতে পারেন, তিনি মহিলাও হতে পারেন, ফলে সংসার তো ভেঙে যাবেই। আর সন্তানদের ক্ষেত্রেও তাই, ধনীর দুলারি বলে একটা কথা আছে, তাই না? সে কিন্তু বাবা মায়ের এই অজস্র সম্পদ পাওয়ার পরে এবং বাবা মা যদি তাকে হিসেব করে সম্পত্তি না দেন তখন সেও সম্পত্তির অপব্যবহার করে এবং এই সম্পত্তি তাকে অনেক দূর অধঃপতনের দিকে নিয়ে যায়। আর দারিদ্রের কথা যদি বলি, হ্যাঁ, দারিদ্রের মধ্যে আপনার নৈতিক অবস্থান যদি শক্তিশালী থাকে
তখনই আপনি ভালো থাকতে পারবেন কিন্তু দৈহিক অবস্থান তো শক্তিশালীর জন্য আপনার পারিবারিক ভিত্তিটা মজবুত হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে হবে নৈতিকতার লেসন তো মানুষ কোরআন সুন্নাহ থেকে নিলেই সেটা শক্তিশালী হবে এমনি নৈতিক যদি কাল্পনিক একটা স্থান কল্পনা করেন যেটা আধুনিক বিশ্ব করেছে তারা কোন ধর্মগ্রন্থ থেকে এবং বিশেষ করে কোরআন সুন্নাহ থেকে তারা কোনো নৈতিকতার লেসন নেয়নি তারা এটাকে একটা নৈতিক অবস্থান বলে ঘোষণা করেছে কিন্তু দেখা গেল যে সত্যিকার অর্থে তারা কোনো নৈতিক অবস্থান ক্রিয়েট করতে পারেনি এটা পারবে না তো সুতরাং এই অবস্থান যদি শক্তিশালী না হয় তাহলে দারিদ্র্যের মধ্য থেকেও দারিদ্র্যের কষাঘাতে থেকেও দেখবেন ব্যক্তি তার দুনিয়াও হারায় আখেরাতও হারায় প্রচুর দরিদ্র মানুষ আছে দেখবেন সালাত পড়ে না এবং জেনা ব্যভিচারে লিপ্ত দেশি মদ পান করে আছে না এরকম খুবই অল্প পয়সা কামায় তারপরে এই অনাচারে তারা লিপ্ত এখন কোন কোন পরিবার এতে অবশ্যই যারা মদ জেনা ব্যভিচারে লিপ্ত তাদের পরিবার বেশি দিন থাকবে না এটাই নিয়ম আর ধরেন মধ্যবিত্ত ফ্যামিলিগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে দারিদ্র্যের কারণে তার নৈতিক অবস্থান স্ট্রং না থাকার কারণে খুব দ্রুত সে ঘুষ গ্রহণ করে কিংবা অনৈতিক অবস্থান থেকে সে টাকা ইনকাম করতে চায় স্ত্রীর অভিলাষ পূরণের জন্যে বা সন্তানদের চাহিদা পূরণের জন্যে ফলে দেখা যাচ্ছে যে যে দারিদ্র্যের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে রেখেছিলেন সেই দারিদ্র্যও আমাদের কারো কারো জন্য অভিশাপ হিসাবে দেখা দেয় কারণ আপনি ধনী হন আর দরিদ্রই হন আপনার নৈতিক অবস্থান যদি স্ট্রংলি আপনি মেনটেন না করেন তাহলে দুই অবস্থাই আপনাকে বিপাকে ফেলে দিতে পারে এবং এই কারণে আপনার পরিবার ভেঙে যেতে পারে ষষ্ঠ যে কারণে পরিবার ভেঙে যায় সেটা হচ্ছে ইমানি দুর্বলতার কারণে মূলত ইমান হচ্ছে মুসলিমদের সব কিছুর মূল ফাউন্ডেশন তার তারবিয়াতের ফাউন্ডেশন তার নৈতিক অবস্থানের ফাউন্ডেশন আর ইমান বলতে তো একটা আলাদা কিছু না ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান এবং ইমানের আরও যে রোকনগুলো আছে সেগুলোর পূর্ণাঙ্গ অবস্থান এবং সেগুলোর পূর্ণাঙ্গ অর্জন এটা হলো ইমান সেই ইমানি অবস্থান যত দুর্বল হবে পাপে সম্পৃক্ততা তত সহজ হবে একজন স্ট্রং ইমানদার ব্যক্তিকে এই পৃথিবীর সমান ঘুষ যদি অফার করা হয় সে গ্রহণ করবে না আর দুর্বল ইমানদারদেরকে পাঁচ টাকা ঘুষ দিল সে ভাববে এটা আমার উপরই পাওনা এখন তো তাই বলে মানুষ তাই না এবং এখন মানে দেখেন তাহলে কীভাবে মাস লেভেলে ইমানটা দুর্বল হয়েছে যে মানুষ এখন অবলীলায় যে কোনো ঘুষ গ্রহণ করে তার জন্য ফন্দি করে শুধু তো ঘুষ না আরও নানা চোরাকার বাড়ি কিংবা দুর্নীতি অন্যায় অন্যের সম্পদ আত্মসাত করা এগুলোর মধ্যে মানুষ সম্পৃক্ত হয় তাহলে এই ইমানের দুর্বলতার কারণে যখনই আসলে মানে নানা ধরনের পাপের সুযোগ আসে তখন সেগুলো তো সম্পৃক্ত হওয়ার কারণে পারিবারিক বন্ধনটা কিন্তু দুর্বল হয়ে যায় একজন স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয় এটা কি পাপের কাজ না তখন তার পরিবার কি ভাঙনের মুখে পড়বে না একজন স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয় কেন লিপ্ত হলো তার পিছনেও তো কারণ থাকে তাই না ইত্যাদি এভাবে একের পর এক পাপ যখন বাড়তে থাকে তার মূল কারণটা হলো ইমানের দুর্বলতা আর ইমানের এই দুর্বলতার কারণে পারিবারিক ভাঙনটা ত্বরান্বিত হয় আমরা খুব সংক্ষেপে একটু বলবো যে প্রভাবগুলো কি কিছু প্রভাব তো আমরা হয়তো অপ্রাসঙ্গিকভাবে আলোচনা করেছি এবার পয়েন্ট ভিত্তিক একটু আলোচনা করি ব্যক্তির উপর পারিবারিক ভাঙনের যে প্রভাবটা সেটা খুবই ভয়ঙ্কর এখানে একটা পরিবারে কে কে থাকে স্বামী স্ত্রী যারা প্রকৃত অর্থে মা বাবা আর থাকে সন্তান পারিবারিক ভাঙনের কারণে এরা প্রত্যেকেই কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় একজন গতকাল আমি একটা পারিবারিক কাউন্সিলিংয়ে ছিলাম সেখানে দেখলাম সুবহানাল্লাহ মানে মানুষের হৃদয় কীভাবে ভেঙে খান খান হয়ে যায় সুবহানাল্লাহ যারা ভুক্তভোগী তারা ছাড়া অন্যরা এটা আপনার কাছে একটা তথ্য কিন্তু যে ভুক্তভোগী তার কাছে এটা একটা বাস্তবতা কঠিন বেদনাদায়ক একটা জিনিস যে সংসারটা ভেঙে গেল প্রিয় সংসারটা ভেঙে গেল রোধ করা গেল না ফলে প্রত্যেকেই দেখেন স্বামী এবং স্ত্রী এখানে যে কোনো একজনের হয়তো দোষ বেশি সেটা তো আরেকটা বিশ্লেষণ কিন্তু যারই দোষ থাকুক না কেন তারা কি পরিবার ভেঙে সুখী হতে পারবে পারবে না কারণ আমি যেটা বলেছি অধিকাংশ পরিবার ভাঙনের ক্ষেত্রে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে না থাকে জেদ থাকে ইগো
থাকে অন্যকে অপমান করা, থাকে প্রতিশোধ স্পৃহা। তো এগুলো তো আপনার মানে যিনি প্রতিশোধ গ্রহণ করেন তার জন্য কল্যাণকর নয়, আর যার উপর প্রতিশোধ গ্রহণ করছেন তার জন্য কল্যাণকর নয়। ফলে এই যে কঠিন একটা পরিস্থিতি ক্রিয়েট করা হলো তালাকের মাধ্যমে, বিচ্ছেদের মাধ্যমে পরিবারকে ভেঙে দিলেন, এতে স্বামীও সুখী হবে না, স্ত্রী সুখী হবে না। এবং তারা যদি পর্যাপ্ত কাউন্সিলিং না নেয়, কোনো সন্দেহ নেই তারা মানসিক রোগী হয়ে যাবে। এটা বাস্তবতা। মানসিক চাপ, মানসিক কষ্ট এবং কি করবে এটা ভেবে না পাওয়ার কারণে তাদের অনেকগুলো সমস্যা তৈরি হয়। প্রথমত সে আইসোলেটেড হয়ে যায়, সে হঠাৎ করে আপনার সাথে কথা বলতে চেতে যাবে, কেন সে নিজেও জানে না, কারণ সে তো এখন স্বাভাবিক মানুষ নেই। তার নিজের ফ্যামিলির লোকদের সাথে তার রিলেশন ভালো হবে না, কারণ তারাও ইন্ধন জুগিয়েছে। পারিবারিক ভাঙনের ক্ষেত্রে আসলে সব কিছু তো এখানে আলোচনা করার সুযোগ হয়নি। অনেক সময় স্বামীকে উদ্বুদ্ধ করে তার মা, তার বাবা অথবা তার ভাই অথবা তার বোন, তার পরিবারের সদস্য। আর স্ত্রীকেও অনেক সময় উদ্বুদ্ধ করে তার পরিবারের লোকেরা। এরপরে কি হয়, যখন তালাক হয়ে যাবে এরপর সে আর কাউকে দেখতে পারে না। যদি নিজের আপন মা বাবা ভাই বোন ইন্ধন যোগায়, সংসার ভাঙনের পরে তো তখন সে কিছু ফলাফল দেখে, তখন কিন্তু তার মা বাবা তার অনেক বড় শত্রু হয়ে যায়। কিছুদিন আগে স্বামীর বিরুদ্ধে অথবা স্ত্রীর বিরুদ্ধে যাকে সে আপন মানুষ মনে করেছিল আমার ভালো কাউন্সিলর, কিন্তু তাদের কারণে যখন তার প্রিয় সংসারটা ভেঙে গেল, তখন আর কাউকে দেখতে পারে না, সমাজে কারোর সাথে সে সুন্দরভাবে মিশতে পারে না, সে রিয়াক্টিভ প্রকৃতির হয়ে যায়। মানে এটা একটা মহা বিপর্যয়। এভাবে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। সন্তানদের তো আরও করুণ অবস্থা। এই সন্তানরা কোথায় থাকবে, এখন কে দেখাশোনা করবে? হয়তো বলবেন মায়ের সাথে থাকবে। ওকে, মা যদি কিছুকাল পর আরেকজনের সাথে বিয়ে করেন, তখন তো এই সন্তানের বাবার সাথেও রিলেশন নেই, মায়ের সাথেও নেই। নতুন বাবা যে মানে নতুন বাবা, সৎ বাবা বলি আমরা আর কি, আসলে সে সৎ না অসৎ এটাও দেখার বিষয় আছে। আমরা সৎ মা বলি, সেই সৎ মা সৎ শব্দটা তো সলে ভালো হওয়ার কথা, কিন্তু সেই সৎ মায়ের অত্যাচারে, তাই না, কী যে অবস্থা হয় ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। এই সন্তানের বিশাল বিপর্যয়। এর তার বিয়াতের দায়িত্ব কে নেবে? একে কে ভালোবাসা দেবে? একে কে আদর দেবে? একে কে স্নেহ বাৎসল্য দিয়ে গড়ে তুলবে বলেন তো? তাহলে এই সন্তানের শেষ পরিণতি কী হবে? এই জন্যই তো আপনি দেখবেন যে এই যে পথ শিশুদের মধ্য থেকে বড় বড় মাস্তান তৈরি হচ্ছে, অস্ত্রবাজ তৈরি হচ্ছে, ছিনতাইকারী তৈরি হচ্ছে, এতে দেখার তো কেউ নাই। সেটা নিয়েও আমরা কথা বলবো, তাহলে প্রতিকারটা কী হতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, আপনি ধনী গরিব যাই হন না কেন, বা সমাজের যে কোনো শ্রেণীরই আপনি প্রতিনিধিত্ব করেন না কেন, আপনার সন্তান, আপনার সংসার ভেঙে গেলে তাকে মানুষ করাটা দুরূহ হয়ে পড়ে। দু চারজন সে হয়তো কোনো একটা আনুকূল্য পায়, বাকিরা আনুকূল্য পায় না, তারা ছন্ন ছাড়া জীবনযাপন করে এবং পারিবারিক ভাঙনের মুখোমুখি হয়ে তারা আসলে নিজেদেরকে মুসলিম উম্মার সম্পদ, দেশের সম্পদ, জাতির সম্পদ হিসাবে গড়ে তুলতে পারে না। ফলে এরা জাতির উপর একটা বলা মুসিবত আকারে দেখা দেয়, জাতীয় উন্নয়নেও এদের কোনো প্রভাব থাকে না। আচ্ছা, এরপরে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে এটা তো গেল, আমরা দুটো বিষয় বললাম। তৃতীয় বিষয়টা হচ্ছে অন্যদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, আর সেটা নিয়ে কিছুটা আমরা হাইলাইট করেছি যে যেমন পরিবারের অন্য সদস্যর সাথেও তাদের রিলেশনটা খারাপ হয়ে যায়। অথচ মুসলিমদের বৈশিষ্ট্য ছিল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা বলেছেন, আল মুমিনুল লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, মুমিনদের সম্পর্ক তাদের পরস্পরের মধ্যে একে অন্যের সাথে এরকম যে একজন আরেকজনকে আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ করে। এ হাদিসটা বুখারী মুসলিমের হাদিস এবং আরও অন্যান্য গ্রন্থে এসেছে। আরেকটা হলো কুল্লুল মুসলিম আল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলিম অন্য মুসলিমের জান কবজ করা বা জান নেওয়া, জানের উপর হামলা করা, তার সম্পদ নেওয়া, তার সম্মানের উপর আঘাত করা, এটা হারাম। কিন্তু আমরা দেখি যে পারিবারিক ভাঙনের পরে এগুলো ঝুঁকির মুখে পড়ে। এভাবে পারস্পরিক যে ভালোবাসা, সম্প্রীতির বন্ধনে আমাদের থাকার কথা ছিল, সেটা তখন নষ্ট হয়ে যায়। ফলে
পারিবারিক ভাঙনের পরে দেখবেন যে অন্যরাও তাকে খারাপ চোখে দেখে, মুতাল্লাকাকে অনেক দুষ্ট লোকেরা টিজ করে অথবা ডিস্টার্ব করে, তাই না? এভাবে নানা রকম সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় পারিবারিক ভাঙনের কারণে বাইরের লোকেরাও আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করে। এরকম একটা ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইফকের ঘটনা ঘটেছিল, তখন এই ইফকের ইন্ধন যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিলেন, তিনি একটা ব্যবস্থা নিতে চাচ্ছিলেন যে যাদেরকে তিনি আর্থিক সহযোগিতা করতেন সেটা বন্ধ করে দেবেন, কারণ তারা ইফকের ঘটনা ঘটিয়েছে বা এটাকে আরও প্রচার করছিল, তার প্রিয় কন্যার বিরুদ্ধে একটা মিথ্যা ঘটনা রটনা হিসেবে তারা ছড়াচ্ছিল। তো তিনি যখন এটা করতে গেলেন, তখন যে আয়াতটা নাজিল হলো সূরা নূরের 22 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গাফুর রাহিম, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন, আর আল্লাহ তো ক্ষমাশীল করুণাময়। তখন তিনি ওই মানে যেই সাহায্যটা বন্ধ করছিলেন সেখান থেকে ফেরত আসলেন। আসলে তাকে কেন্দ্র করেই আল্লাহ সুবহান তাআলা এই আয়াতটা নাজিল করলেন, যেখানে বললেন এই সূরা নূরের 22 নম্বর, যেন তোমাদের মধ্যে যারা মর্যাদা এবং প্রাচুর্যের অধিকারী তারা যেন এমন কসম না করে যে তারা তাদের নিকটবর্তী আত্মীয় স্বজন মিসকিন এবং আল্লাহর পথে যারা মুহাজের তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করবে না, এমন কসম যেন তারা না করে। তাহলে কিন্তু এটা তো একটা বুদ্ধিবৃত্তিক কাজ এবং এটা কোরআন সুন্নাহ নির্দেশনা যে পারিবারিক ভাঙনের কারণে আমরা যেন রেগে গিয়ে তাদের উপর আরও ঝামেলা না পাকাই এবং তাদেরকে ক্ষতিগ্রস্ত না করি। কিন্তু এটা তো কেউ মানে না, মানে দেখবেন যে প্রত্যেকেই বাস্তব জীবনের তার যে আবেগ অনুভূতি, তার যে হিংসা বিদ্বেষ, তার যে প্রতিশ্রুতি, এগুলো দিয়ে সে আসলে মোড়ামেলা করে, ফলে এগুলো ঘটবে। কোরআনের কাছে এসে কোরআনের আয়াত বিশ্লেষণ করে কয়জনই বা নিজেকে সংশোধন করে, তাই না? আচ্ছা, এরপরে পারিবারিক ভাঙনের কারণে আমরা দেখতে পাচ্ছি স্বামী, স্ত্রী এবং সন্তান, এরা কোনো কোনো অবস্থায় দেখা যাচ্ছে যে এনহেরাফের দিকে, অধঃপতনের দিকে চলে যায়, হতাশায় কিংবা সামাজিক বিভিন্ন অব্যবস্থাপনায় কিংবা তাদের পাশে কাউকে দাঁড়ানোর জন্য না পাওয়ার কারণে এরা আসলে অধঃপতনের দিকে চলে যায়। আর চতুর্থ যে সবচেয়ে ক্ষতিটা হয় সেটা হলো সামাজিক মূল্যবোধ এবং নৈতিকতার যে স্খলন, শুধু এদের না, এদের মাধ্যমে পুরো সমাজের একটা স্খলন হয়। যারা নৈতিকভাবে স্খলিত হয়, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, আপনি দেখেন আমেরিকান কিংবা ইউরোপিয়ান সমাজে পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিবর্গেরই বেশিরভাগ নৈতিক স্খলন, অশ্লীলতা, এবং সেটা তারা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায়। আমাদের অত্যন্ত প্রিয় একজন শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার শানকিতি, আমি ওনার একটা আলোচনা শুনছিলাম মসজিদে নববীতে, সে আলোচনার শেষে তিনি একটা কথা বললেন, সম্ভবত নারী পুরুষের একটা রিলেশন নিয়ে তিনি সেদিন দার্স দিয়েছিলেন। শেষে বললেন যে কোনো একটা প্রশ্নের উত্তরে, শেষে তিনি সবসময় দার্সটা শেষ করতেন খুব মোটিভেশনাল কিছু নাসিহা দিয়ে, সেখানে তিনি বললেন দেখেন কোনো নারী যদি তার ইজ্জত হারায় একবার, তখন সে যত ভালোই থাকুক না কেন ইজ্জত হারানোর আগে, হয়তো কারো কূটকৌশলে, কারো ষড়যন্ত্রে, কারো ভুল পরামর্শে অথবা পরিস্থিতির কারণে সে হয়তো এভাবে তার ইজ্জত হারালো, কিন্তু একবার ইজ্জত হারানোর পরে এটা তার কাছে নর্মাল হয়ে যায়। আর সেকেন্ড যে বিপর্যয়টা ঘটে সেটা হচ্ছে সে চায় সারা পৃথিবীতে আর কোনো সম্ভ্রান্ত মহিলা না থাকুক, সবাই তার মতো ইজ্জত হারা হয়ে যাক। এটা কিন্তু সত্য ঘটনা। আজকে যেমন কেন মুসলিম দেশগুলোতে সমকামিতা ঢুকছে, ট্রান্সজেন্ডার ঢুকছে, কেন মুসলিমরা বা কারা ঢোকাচ্ছে, এটা ঢোকাচ্ছে তারা যারা এগুলোতে সম্পৃক্ত হয়ে নিজেদের সমাজে রাষ্ট্রীয় আইনের বৈধতার মধ্যে সব কিছু প্রতিষ্ঠিত করে ফেলেছে। এখন তারা চায় সারা বিশ্বে শুধু না, চাঁদের দেশে, মঙ্গল গ্রহে বা পৃথিবীর যত জায়গায় তাদের যাওয়ার সুযোগ থাকবে সব জায়গায় তারা এই অনাচারগুলোকে, এই অধঃপতনগুলোকে তারা প্রতিষ্ঠিত করবে। ফলে তাহলে কি কি দেখছি আমরা, মানে
পারিবারিক বিচ্ছিন্নতার কারণে যারা ভুল পথে গিয়েছে তারাই প্রভাবশালী হয়ে উঠছে দুর্নীতিপরায়ণ অশ্লীলতায় মানে নিমজ্জিত লোকগুলো তারাই প্রভাবশালী হয়ে উঠছে এবং তারা এটাকে ছড়িয়ে দিতে চায় পারিবারিক ভাঙন রোধ না করতে পারলে মুসলিম সমাজও কিন্তু সেম অধঃপতনটা দেখা দেবে আপনি দেখেন এই সমাজের মধ্যেও পরিবার থেকে মুক্ত যারা ট্রান্সজেন্ডার হিসেবে এখন নিজেদেরকে পরিচয় দিচ্ছে কিংবা এরকম আরও দেখেন আশেপাশে তারাই কিন্তু এই অধঃপতনগুলোকে প্রথম নিয়ে নিচ্ছে প্রতিনিধিত্ব করছে এবং সেগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মতো ষড়যন্ত্র তারা করছে তাহলে এই ষড়যন্ত্র যদি বাস্তবায়ন হয় তাহলে নৈতিক অধঃপতনটা আরও ত্বরান্বিত হবে মানুষের মধ্যে ভালো মন্দের আর কোনো অনুভূতি থাকবে না এখন যেমন পাশ্চাত্যের মধ্যে ভালো মন্দটা কি টাকা দিলাম ঠকালাম না এটা কিন্তু অশ্লীলতা যৌন বিকৃতি নারী পুরুষের অবাধ মেলামেশা এগুলো সেখানে আইনসিদ্ধ এবং এগুলো সেখানে কোনো পাপের কাজ নয় কোনো অন্যায় কাজ নয় কিন্তু মুসলিমদের কিন্তু তাদের সাথে মেলানো হবে না এবং সত্যিকার অর্থে সেটা অবশ্যই অন্যায় মানুষের বিবেক যদি ধ্বংস করে দেওয়া যায় নৈতিক অবস্থানটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই থাকে না পারিবারিক ভাঙনটা সমাজের নৈতিক অবস্থানকে একদম নিঃশেষ করে দেয় সমস্ত মূল্যবোধকে ধ্বংস করে দেয় আপনি দেখেন না যারা আজকে সম্ভ্রান্ত জীবন থেকে চ্যুত হয়েছে যে পুরুষ কিংবা যে মহিলা অশ্লীল জীবনযাপন করছে জেনা ব্যবিচার নাইট ক্লাবে যারা জীবনযাপন করছে তাদের জীবনটা দেখেন তাদের লাইফস্টাইলটা একটু দেখেন না সেখানে নৈতিকতার জায়গাটা কোথায় খুঁজে পাবেন কিছু ভালো জায়গাটা কোথায় নৈতিক বোধটা কোথায় সুকুমার বৃত্তিগুলো কোথায় কিছু সেখানে নাই কিছু সেখানে নাই অতএব আমাদেরকে এই বিষয়গুলো একটু ভাবতে হবে আর সর্বশেষ এর সাথে যে জিনিসটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে পারিবারিক ভাঙন আমাদের ব্যক্তি উন্নয়ন পারিবারিক উন্নয়ন সমাজ উন্নয়ন রাষ্ট্রীয় উন্নয়নের পথে বাধা এ প্রসঙ্গে প্রচুর স্টাডি আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব না যে কোনো উন্নয়ন এক্সপার্ট তারা এটা সহজে স্বীকার করছেন যে পারিবারিক জীবনে যারা অসুখী কিংবা পারিবারিক ভাঙনের মুখোমুখি যারা হয়েছে তারা জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করতে পারে না তার কারণ হলো তারা নানাভাবে মানসিকভাবে তারা বিধ্বস্ত অনেক সময় মানসিক রোগী ডিপ্রেশনে ভোগে ইত্যাদি নানা বিষয় তাদের মধ্যে আছে আর অনেক স্টাডিতে দেখা যায় পারিবারিক ভাঙন দ্বারা যারা আক্রান্ত হয়েছেন স্বামী স্ত্রী অথবা সন্তান যেই হোক না কেন তাদের মধ্যে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হলো তাদের মেন্টাল হেলথের ক্ষতিটা তাদের মধ্যে কেউ দেখা যায় একটা মানসিক অস্থিরতার মধ্যে স্থায়ীভাবে ভোগেন অথবা তাদের কেউ ওসিডির প্রবলেমটা তাদের মধ্যে চলে আসে তাদের মধ্যে ডিপ্রেশন বা বিষণ্ণতা চলে আসে এবং পরবর্তীতে এটা আরও ভয়াবহ হতে হতে সিজোফ্রেনিয়া কিংবা এরকম আরও অনেকগুলো মানসিক রোগে সেটা রূপ লাভ করে ফলে স্থায়ীভাবে তারা রোগী হয়ে যান আমাদের দৈহিক এবং মানসিক রোগের মধ্যে মানসিক রোগটা অনেক ভয়াবহ কারণ এর চিকিৎসাটা অনেক লম্বা টাইম ধরে চললেও দেখা যায় পুরোপুরি ভালো হয় না এটার কারণটা কি পারিবারিক কারণ সময় অনেক হয়ে গেছে তারপর আমি খুব সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি যে প্রতিকারটা কি প্রতিকারের বিষয়ে যেগুলো আমি বলবো এগুলো হয়তো অনেকগুলোই আপনাদের জানা শুধু পয়েন্টটা মনে রাখবেন আর বিস্তারিত আলোচনা আজকে আর করবো না প্রথম হচ্ছে যেহেতু ব্যক্তি দিয়েই তো পরিবার ব্যক্তি বাদ দিলে পরিবারও থাকে না সমাজও থাকে না রাষ্ট্র থাকে না তাহলে যত বড় সংঘই হোক না কেন আমাদের প্রতিষ্ঠানগুলো শুরু হয় ব্যক্তি দিয়ে তাহলে ব্যক্তির ইমানের তারবিয়া এবং তাকওয়িয়া দুটো লাগবে ইমানের তারবিয়া অর্থাৎ ইমানের এডুকেশনটা তার লাগবে আর ইমানের এই এডুকেশনের মাধ্যমে ইমানের শক্তিটা তাকে আহরণ করতে হবে আমরা বলেছি যে যদিও সর্বশেষ উল্লেখ করেছি ইমানের দুর্বলতার কারণেই পারিবারিক ভাঙন কিন্তু আসলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানে মজবুত লোকদের সাধারণত পরিবার ভাঙে না যদি আপনি দেখেন বললাম না কিছু কিছু দিনদারদেরকে আপনি দেখবেন যে তাদের পরিবার ভাঙছে কিন্তু তার দাড়ি টুপি আর এই অবস্থান দেখে ভাবার কোনো অবকাশ নেই যে তিনি ইমানে শক্তিশালী তাই না দাড়ি টুপি এটা ইমানেরই একটা অংশ কোনো সন্দেহ নাই কিন্তু সবটা না অতএব ইমানের যে মজবুত অবস্থান সেটা হারালে প্রবলেমটা তৈরি হয় অতএব ইমানের মজবুতিটাই আমাদের সবার আগে তৈরি করতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে
পরিবারকে একটা সঠিক ভিত্তির উপর তারবিয়াত দিতে হবে। পরিবার যেন ইসলামিক তারবিয়াতটা পায়, সালাতের তারবিয়াতটা পায়, সিয়ামের তারবিয়াতটা পায়, ইসলামের ইবাদতগুলো তারবিয়াতটা পায়, আকীদা এবং ইমানের তারবিয়াতটা পায়, তাহলে সে সত্যিকার দিনদার হয়ে উঠবে এবং সে সুন্দর নৈতিক অবস্থানে থাকবে। অন্যথায় আপনি দেখেন না যে পৃথিবীর মানে বিভিন্ন কর্মকাণ্ডে যেগুলোকে আমরা পছন্দ করি না, এখানে যারা আছে তাদের বিয়ে শাদি কমে গেছে একদিকে, আর সেটা স্থায়ী হচ্ছে না, খুব দ্রুত তালাক তালাক তালাক। আমাদের ঢাকা শহরেও তালাক প্রতি বছর আগের তুলনায় বাড়ছে এবং সেটা শিক্ষিতদের মধ্যেই বেশি, শিক্ষিত বলতে আধুনিক শিক্ষিতদের কথা বলছে। আচ্ছা, তৃতীয় যে কারণটা সেটি হচ্ছে স্বামী স্ত্রীর জীবনে পরিবারের অন্যান্য সদস্যদের অযাচিত এবং অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ। তারা এমন কিছু তাদের কানে দেয় যে কারণে ভাঙনটা ত্বরান্বিত হয়। যেমন স্বামীর কানে তার মা বাবা অথবা তার ছোট ভাই বোন এমন কিছু দিল তার স্ত্রীর বিপক্ষে, ফলে তার আচরণটা বদলে গেল তার স্ত্রীর প্রতি। আবার ঠিক একই অবস্থা স্ত্রীর কানে তার মা বাবা কিংবা তার আত্মীয় স্বজন বা তার আপনজনকেও যদি স্বামীর বিরুদ্ধে কিছু তাকে আইডিয়া দেয়, কিছু পলিসি দেয়, কিছু অভিযোগ দেয়, তাহলে দেখা যাচ্ছে যে সে স্বামীর প্রতি আসলে অনাগ্রহী হয়ে পড়ে এবং এরপরে শুরু হয় তো যুদ্ধ, বুঝতেই পেরেছেন। ফলে এই অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপটা কমাতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঘটবেই, মানে কেউ যদি হস্তক্ষেপ না করে তবুও কিছু ঘটবে। এই অবস্থায় কী করতে হবে? এই অবস্থায় করতে হবে যে তোমরা তোমাদের প্রবলেম নিজেরা সলভ করো, আমাদেরকে ইনভলভ করো না, কারণ ইনভলভ হলেই বায়াসড হয়ে যাবে। স্বামীর আত্মীয় স্বজন স্বামীর পক্ষে থাকবে, স্ত্রীর আত্মীয় স্বজন স্ত্রীর পক্ষে থাকবে। তারা অন্ধ, তারা কিন্তু নিজের মেয়ের ভুল কখনো দেখবে না এবং স্বামীর বাবা মা এবং তার আত্মীয় স্বজন তাদের সন্তানের ভুলও দেখবে না। ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখেছি যে তারা বায়াসড হয়। তাহলে এই বায়াসনেসের মধ্য দিয়ে তাহলে যুদ্ধ তো আরও ভালো করে বাঁধবে, তাই না? ফলে তাদের তাদাক্ষুল জানানো হয়। আচ্ছা, এই এই যে তিনটা জিনিস বললাম, এটা হলো, এটাকে বলা হয় প্রিভেন্টিভ মোড। প্রিভেন্টিভ, আপনি যদি শুরু থেকে তিনটা জায়গায় কাজ করেন তাহলে ভাঙনের মুখে পড়বে না, এটা হলো প্রিভেন্টিভ। আগে থেকে যেমন স্বাস্থ্যর কিছু প্রিভেন্টিভ মোড আছে, আর যদি ভেঙে যেতে বসে তখন কি করবেন, এটা হলো ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টের ক্ষেত্রে কয়েকটা আমাদের পরামর্শ আছে। সেই পরামর্শের মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের যে দিনী প্রতিষ্ঠানগুলো আছে, যার মধ্যে মসজিদ এক নম্বরে, এই প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। এবং পাশাপাশি দিনী প্রতিষ্ঠান হিসাবে আমরা উলামায়ে কেরামকে বলবো, এক একজন আলেম এক একটা প্রতিষ্ঠান। এই সমাজের পরিবারগুলোকে আরও মজবুত করার জন্যে, তাদের জীবনটাকে আরও সুন্দর করার জন্য আলেমদের রোল প্লে করতে হবে। এবং ফাতাওয়া কমিটিরও এক্ষেত্রে বিশাল ভূমিকা আছে। আমাদের অনেক ফাতাওয়া কমিটির ফাতোয়া দেখে আমরা অবাক হই যে তারা যেমন হয়তো আরেকটু গবেষণা করে ফাতোয়া দিলে অনেক পরিবার টিকে যেত, কিন্তু এই জায়গায় কিছু কিছু মুফতি হয়তো যাদের জ্ঞান কম তারা এতটাই রিজিড যে না, মানে আরও অনেক কিছু এখানে বিবেচনায় নেওয়া যেত ফাইনাল কনক্লুশনের আগে, সেটা না করে তারা সরাসরি ফাতোয়া দিয়ে ওকে শেষ, সব কিছু শেষ। তো এইভাবে ফাতোয়া কমিটিগুলোর কিন্তু আসলে বিচক্ষণতার প্রয়োজন আছে এবং তারা যাতে পরিবার ভাঙনটা কমে সেরকম কোরআন হাদিসের দৃষ্টিতে সেটা ঠিক রেখেই ফাতোয়া দেবে। দ্বিতীয় যেটা মুয়াসাসা তারবিয়া, যেটা আমরা বলবো তারবিয়াতে কিছু প্রতিষ্ঠান, তারবিয়াতে প্রতিষ্ঠান যেমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমাজের সবাইকে উপকৃত করার জন্য কিছু উইং থাকতে পারে। এর মধ্যে যেমন মসজিদের মধ্যে যেমন মুর্শেদ নামে একটা পদ, কাউন্সিলর একটা পদ থাকতে পারে, তারপরে মাদ্রাসাগুলোতে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আপনার আরবিতে বলা হয় মুর্শেদা তোল্লাবি, স্টুডেন্ট কাউন্সিলর, এরকম কিছু পদ থাকতে পারে। সেখানে তারা হয়তো যে কোনো পরিবারকে, স্টুডেন্টের অভিভাবক অভিভাবিকাকে তারা কিছু কাউন্সেলিং করতে পারে, অথবা কোনো পরিবার যদি আসে সরাসরি যে তাদের কিছু প্রবলেম তারা ফিল করছে তাদের কাছে আসতে পারে। এবং এটা শুধু মসজিদ কিংবা মাদ্রাসা ছাড়াও আলাদাও থাকতে পারে কিছু প্রতিষ্ঠান যারা পারিবারিক কাউন্সেলিং করে থাকে এবং পরিবারগুলোকে ভাঙনের হাত থেকে বাঁচাতে পারে। এরপরে যে বিষয়টা সেটি হচ্ছে
ইসলামী কিছু সাংস্কৃতিক এবং প্রচারমূলক প্রতিষ্ঠান থাকতে হবে যারা এখন যে প্রচার মাধ্যমগুলোতে গণহারে অশ্লীলতা ছড়াচ্ছে সেই জায়গাগুলো রোধ করার জন্য এবং কনস্ট্রাকটিভ বা গঠনমূলকভাবে কিছু বক্তব্য তারা প্রচার করবে যাতে পরিবেশ যাতে পরিবারগুলো একটা সুন্দর নির্দেশনা পায় এই এই ভাঙনের মুখে পড়ার যে ঝুঁকিতে তারা রয়েছে তা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে এবং যদি ভেঙে যাওয়ার উপক্রম হয় সেই জায়গায় প্রপার ট্রিটমেন্টটা তারা পায় এরকম প্রতিষ্ঠান থাকতে হবে আর কিছু কিছু প্রতিষ্ঠান থাকা দরকার যারা মানসিক সাপোর্টটা দেবে কারণ আমরা জানি যে যারা অলরেডি পরিবার ভাঙনের মুখোমুখি হয়েছেন তারাও সাপোর্টটা পাবে এর বাইরে অন্যরাও যাতে সাপোর্টটা পেতে পারে এবং সর্বশেষ বলবো যে কিছু চ্যারিটি প্রতিষ্ঠান থাকা দরকার যারা ভেঙে যাওয়া পরিবারগুলোর পাশে দাঁড়াবে মুতাল্লাকার পাশে দাঁড়াবে তালাকপ্রাপ্ত মহিলা কিংবা সন্তান যাদের বাবা মা বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা যারা পথ শিশু এরকম এদেরকে সঠিকভাবে ইসলামিক তারবিয়ত দেওয়া এদেরকে গঠন করা এই ধরনের প্রতিষ্ঠান আমরা দেখি যে খ্রিস্টান রাষ্ট্রগুলোতে আছে হিন্দু রাষ্ট্রগুলোতে আছে কিন্তু বাংলাদেশে শুধু এতিমখানা ছাড়া আর কোনো প্রতিষ্ঠান নাই আর এতিমখানা যদি আপনারা সফর করেন দেখবেন যে মনে হয় যেন সেও এতিম যে কোনো এতিমখানাতে এতিমদের প্রতি যে আচার আচরণ করা হয় তাদেরকে যেভাবে তারবিয়ত দেওয়ার কথা সেটা দেওয়া হয় না তাতে মনে হচ্ছে প্রতিষ্ঠানগুলোই এতিম একজন খুবই বিজ্ঞ মানুষ আমাকে বলেছিলেন যে ভাই এতিম কোনো দিন ভালো হয় না সুবহানাল্লাহ তখন আমি বললাম এ তো খুব অবাক করা ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন এতিম ছিলেন কি না আল্লাহু আকবার আমি আমার এই ছোট্ট জীবনে অনেক ইয়াতিমকে দেখেছি যারা দেশের সুনামধন্য সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তাহলে এই যে একটা জিনিস আপনার মাথা থেকে নিজে বের করলেন অন্যায়ভাবে এটা অন্যায় না এতিম কোনোদিন মানুষ হয় না এটা কেন বলছেন বরং বলেন ইয়াতিমদেরকে মানুষ করার জন্য কিংবা এই যে ভাঙনের মুখোমুখি পড়া এই লোকদেরকে অথবা এই সন্তানদেরকে অথবা এই স্বামী এবং স্ত্রীকে তাদেরকে সঠিক রাস্তায় রাখার জন্য আমরা কাজ করি কিছু প্রতিষ্ঠান গড়ে তুলি মানে আজকে যদি একটু খেয়াল করে দেখেন এদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের মুসলিম মানে একদম যারা যারা সহিভাবে সব কিছু করে এরকম কি কোনো প্রতিষ্ঠান আছে এনজিও আছে অন্ধদেরকে নিয়ে কাজ করার পথ শিশুদেরকে নিয়ে কাজ করার কিংবা পারিবারিক ভাঙনের মুখোমুখি হয়ে যে সমস্ত নারীরা অসহায় অবস্থায় আছেন বিধবারা অসহায় অবস্থা আছেন আমরা বিচ্ছিন্নভাবে করি কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক কোনো রূপ নাই অন্ধদেরকে নিয়ে কাজ করার কোনো রূপ নাই এদেশের অসহায় মানুষ নিরন্ন মানুষ কিংবা আরও যে সমস্ত বিভিন্ন শ্রেণীর মানুষ আছে এদের পাশে কারা দাঁড়াচ্ছে জানেন এদের পাশে সেই সমস্ত লোকেরা দাঁড়াচ্ছে যারা আমাদের ইমানটাকে বরবাদ করে দিচ্ছে মিশনারি টাইপের বিভিন্ন লোকরা বিভিন্ন জায়গায় আপনি সেই লালমনিরহাট দিনাজপুর রাঙ্গামাটি কিংবা হিল ট্র্যাক্স বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন সেখানে আমাদের আলেম ওলামার অনুপস্থিতি এবং আমাদের সত্যিকারের দিনদার ভাইদের অনুপস্থিতি তাদের প্রতিষ্ঠানের অনুপস্থিতি কিন্তু আছে বিদেশি সকল এনজিও ফলে তারা তাদের আনুকূল্য পেয়ে আসলে অন্য ভাবধারায় জীবন গড়ছে অতএব আমাদেরও এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার যাতে আমরা আমাদের সমাজের সকলকে এই আনুকূল্য দিতে পারি তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন সঠিকভাবে আমরা যেন এর প্রতিকারটা করতে পারি ভাঙনটাকে রোধ করতে পারি পারিবারিক ব্যবস্থাপনাকে সবচেয়ে মজবুত ব্যবস্থাপনা হিসাবে আমরা মুসলিম কমিউনিটিকে যেন রক্ষা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালাহ ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ واتبعوا سنة نبيكم وكونوا عباد الله الصادقين المؤمنين المخلصين المتقين نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحب ويرضى ويجعلنا وإياكم من عباده المتقين عباد الله আমরা আসলে এতটা সময় কথা বলতে চাইনি কিন্তু বিষয়টা আমাদেরকে ঠেলে দিয়েছে ফলে কিছু সময় আজকে বেশি নিয়েছি খুবই সংক্ষেপে আমরা এই দ্বিতীয় খুতবাও শেষ করব ইনশাআল্লাহ ছোট্ট দুই একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই প্রথমে আমাদের আসসিদ্দিক মসজিদের যে হালাকাতু তাহফিদুল কোরআন আছে সেখানে
ভর্তি চলছে, জেনারেল শিক্ষিতদের জন্য ভর্তি চলছে, বাচ্চাদেরও এখানে হালাকাতু তাহফিজুল কোরআন হয়ে থাকে আপনারা জানেন, ছেলেদের মেয়েদের পৃথক পৃথক, এবং যার পরিচালনায় হয় সে আমাদের স্নেহাস্পদ শেখ হোসেন মাদানী, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন এবং মসজিদে নববীতেও তিনি হালাকাগুলো পরিচালনা করেছেন এবং সেখান থেকে ইজাজা প্রাপ্ত। অতএব এটা একটা বড় ধরনের সুযোগ, আপনারা তাতে এনরোল করবেন ইনশাআল্লাহ, আপনাদের সন্তানদেরকেও এখানে দিতে পারেন। আল্লাহ যেন আমাদের সকলকে তার কোরআন অভিমুখী হওয়ার তৌফিক দান করেন, আমাদের সবাইকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অভিমুখী হওয়ার তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নার আলোকে আমরা যেন আমাদের জীবনটাকে গঠন করতে পারি, আমরা আমাদের নিজেদেরকে পরিবারকে একই ইসলামী তারবিয়ত যেন দিতে পারি আল্লাহর কাছে আমরা সে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন, মৃত ব্যক্তিরা আছেন তাদের আত্মীয় স্বজন আমাদের কাছে দোয়া চেয়েছেন, অসুস্থ ব্যক্তিরা দোয়া চেয়েছেন, বিপদগ্রস্ত অনেক ব্যক্তি আছেন তারাও দোয়া চেয়েছেন, আমরা তাদের সবার জন্য দোয়া করি। প্রথমত মৃতদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাদের কবর আজাব যেন মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস যেন নসিব করেন, যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন,